phone. Apo, apo? Hello? Hello, apo, ako rin apo. Hello? আমার মনে হয় আমরা লাইভে চলে এসেছি ভাইয়া, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আপনাদের সাথে আমি আছি সৌরভ জামান, লেকচারার এনএবিটিকে। আইড লাইক টু ওয়েলকাম ইউ অল টু আওয়ার সেভেন্থ এপিসোড অফ ওয়েবিনার সিরিজ। অ্যাজ ইউ অল নো, দি সিরিজ ইজ আ নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আমাদের যেসব প্র্যাকটিশনার্স আছেন বা আর্কিটেক্ট আছেন, তাদের সাথে স্টুডেন্টরা একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মে উপস্থিত হতে পারে, তারা যাতে তাদের প্রজেক্টগুলো আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারে। নর্দার্ন ইউনিভার্সিটি এর অনলাইন শিক্ষাক্রমের একটি অংশ হিসাবে এটি ব্রডকাস্ট করা হয়। আজ আমাদের সাথে অতিথি বক্তা হিসাবে আছেন স্থপতি মোহাম্মদ ইব্রাহিম শেখ। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ইন দ্য মিন টাইম অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন এবং সময় বাড়ার সাথে সাথে আরো অনেকে জয়েন করে। তো মূল পর্বে যাওয়ার আগে আমি আসলে ভাইয়ের সাথে একটু ডিসকাস করে নিই। আসলে ভাইয়া, COVID-19 এর এই সিচুয়েশনে আপনার আপনার পার্সোনাল স্থাপত্য চর্চার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে এই COVID-19 এই প্যান্ডেমিক এই সিচুয়েশনের ঠিক শুরু থেকে আসলে আমরা ওইভাবে অফিসে আসলে কাজ করতে পারতেছি না, আমরা বাসায় কাজ করতেছি। তো বাসায় কাজ করার ক্ষেত্রে যেটা আমাদের হয় কি, আমাদের রানিং ফার্ম, আমাদের কিছু ব্যাকলগ থাকে, পুরানো কাজগুলো থাকে, ওইগুলোই আমরা সাধারণত এই টাইমটাতে করতেছি। নতুন কাজ ওই অর্থে আসলে আমাদের কাছে আসতেছে না, আর কিছু ওই পুরোনো কাজগুলাই আসলে কিছু ডিটেইল করা বাকি থাকে বা ওয়ার্কিং ড্রয়িং, এইগুলাই এই টাইমটাতে আমরা করতেছি। নতুন খুব অল্প, খুব অল্প পরিসরেই আসতেছে নতুন কাজ। আর অফিসের যে বিষয়টা আমি করতেছি, যে মূল কাজ বাসায় করতেছি, যখন কোনো ইম্পর্টেন্ট কোনো যদি মিটিং থাকে ওই টাইমটাতে আমি শুধু অফিসে আসতেছি, এসে ওই টাইমটাতে থেকে আবার চলে যাচ্ছি। যেমন আজকে আমি আমার অফিসে বসেই এই সেমিনারটা অংশগ্রহণ করছি, আর নর্মাল টাইমটাতে বাসাতেই আসি। আমরা আর দেরি করব না, আমরা মূল পর্বে চলে যাব। তার আগে আমি স্থপতি ইবাদুল শেখ সম্পর্কে কিছু বলি। হি হ্যাজ গ্র্যাজুয়েটেড ফ্রম খুলনা ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিসিপ্লিন ইন 2008। হি জয়েন্ড অ্যাটেলিয়ার 21 আর্কিটেক্টস ইন 2008 অ্যান্ড দেন এস প্লাস অ্যাসোসিয়েটস ইন 2010। তার কাজের ফিল্ডটা অ্যাকচুয়ালি অনেক ডাইভার্সিফাইড। অ্যাজ এ প্র্যাকটিশনার উনি ডাইভার্সিফাইড প্রজেক্ট ডিজাইন করেছেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট থেকে শুরু করে কমার্শিয়াল কমপ্লেক্স এবং কিছু রেসিডেন্সিয়াল প্রজেক্টও উনি ডিজাইন করেছেন। তার মধ্যেই আজকে একটি স্পেশাল প্রজেক্ট আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বাঘেরহাট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভাইয়া শুরু করা যায়। আচ্ছা, আমার প্রজেক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, যাত্রাপুর রোড, দড়িতালুক, বাগেরহাট। এই প্রজেক্ট, এটা আলোচনা শুরুর আগে আমি একটু বলতে চাই, এই প্রজেক্ট আমার সাথে আরেকজন কো আর্কিটেক্ট ছিলেন, আর্কিটেক্ট অফিকালুক নিশিত, ও এখন অনেক ভালো ভালো কাজ করতেছে। তো ও আমার জুনিয়র দুই ব্যাচের, তো ও আর ও আমার এই প্রজেক্টটাতে ছিল আর কি আর্কিটেক্ট হিসেবে। আচ্ছা, আমার এই প্রজেক্টটা মূলত বাগেরহাট সদর থেকে 3-4 কিলোমিটার একটু ভিতরে পড়ছে। এটা হলো আমরা বাগেরহাট থেকে খুলনা বাগেরহাট যে রোড, ওই রোড মাজার রোডের যে মাজার, যে মাজার নামক একটা জায়গা আছে ওই স্টেশন, ওখান থেকে নেমে যেতে হয়। তো আমি আস্তে আস্তে এগুলো বলবো। আচ্ছা, আমার এই প্রজেক্টের ব্যাপারে ডিটেল আলোচনা করার শুরুতে আমি বলি, এই কোডেকটা আসলে হলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, এটা আসলে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই প্রজেক্ট, এদের হলো মেইন অফিস সাতক্ষীরাতে, মানে এদের হেড অফিসটা সাতক্ষীরাতে,
ঢাকাতেও আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এনরা কাজ করে থাকেন। এটা হলো সাধারণত প্রান্তিক যে জনগোষ্ঠী, দরিদ্র যে জনগোষ্ঠী, এনাদের নিয়েই এদের মূলত কাজ। তো এদের বিভিন্ন জেলা শহরে বা উপজেলাতে বা বিভিন্ন ইসে এদের ধর ডিস্ট্রিক্টে এদের এই ট্রেনিং সেন্টারগুলো আছে। তো তার ভিতরে এটা একটা, এটা বাগেরহাটে পড়ছে। তো যেহেতু প্রজেক্টটা বাগেরহাটে, তো এই প্রজেক্টটা ডিজাইন করার সময় আমরা একটু কনসেপ্ট জেনারেট করার সময় কতগুলো বিষয় আমরা অ্যানালাইসিস করছিলাম। একটা হলো এই যে প্রজেক্ট এর ইউজটা কি বা এর ইউজার কারা, এটা একটা হিসেব করছিলাম যে কেমন টাইপের মানুষ এটাকে ইউজ করবে বা এটার ইউজার আসলে কারা আসতেছে বা কোন টাইপের প্রজেক্ট এটা। আর একটা বিষয় হলো যে সাইটে হচ্ছে এই সাইটের আসলে ভোকাবুলারিটা কেমন। তো বাগেরহাট এর নিজস্ব আসলে আমরা বাগেরহাটে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে ডিফারেন্ট কয়েকটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি। একটা হলো বাগেরহাটের হিস্ট্রি, আর একটা হলো লোকাল কনটেক্সট। তো বাগেরহাটের হিস্ট্রি আমরা স্টাডি করছি, তো এখানে খুব সীমিত পর্যায়ে, খুব মানে আমি জাস্ট একেবারে ডেপথে যাব না। ডেপথে যেতে গেলে একটা হিস্ট্রি হিস্টোরিক্যাল সিটিতে অনেক অনেক অ্যানালাইসিস আছে। আমি একেবারেই জাস্ট একেবারে খুবই সীমিত কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব। যেমন বাগেরহাটের আমরা জানি যে বাগেরহাটের এটা একটা ওল্ড সিটি, এটার ওল্ড নাম হলো খলিফাতাবাদ সিটি। তো খলিফাতাবাদ সিটিটা আসলে এটা করেন যে উগলক খানজাহান, উনি আসেন, উনি এসে এই সিটিটা ডেভেলপ করেন। তো এই সিটির এবং কিছু আর্কিটেকচারাল কিছু মনুমেন্ট ওই সময় তৈরি করেন। হ্যালো, তো ওই উগলক খানজাহান বা খানেজাহান নামে আমরা চিনি, উনি এখানে আসেন, এখানে এসে তবে উনি, এটাও একটা বড় হিস্ট্রি আছে, উনি মূলত এই যশোর এই অঞ্চল থেকে আসেন। তো এইটার নাম, এটার আর একটা নাম আছে আপনার হাবিলি কসবা বা খলিফাতাবাদ সিটি, আমরা জানি এটা একটা ফর্টিফাইড সিটি, এইখানে উনি অনেকগুলো স্থাপনা তৈরি করেন। আচ্ছা, এই এই যে স্থাপনাগুলো বা এইটাকে, এইটার একটা আর্কিটেকচারাল একটা স্টাইল আছে, এটা সাধারণত খানেজাহান স্টাইল হিসেবেই আমরা জানি, আমরা যতটুকু স্টাডি করছি। তা এই 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 আর্কিটেক্ট কিছু মেইন কিছু ফিচার আছে এই আর্কিটেকচারাল স্টাইলের, একেবারে সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। যেমন যে অস্টার লুকিং ফ্যাসাদ, তারপরে এক্সটেনশনের এক্সটার্নাল এক্সপোজ ব্রিক ফ্যাসাদ, এরপরে আছে টেরাকোটা ব্যান্ড, এরপরে আছে যে ম্যাসিভ ওয়াল, এগুলো মূলত খানেজাহান স্টাইল। আচ্ছা, এরপরে আরো অনেক যেমন মুসলিম আর্কিটেকচারের বা প্রিমুগল আর্কিটেকচারের অনেক নিদর্শন এখানে আছে, এগুলো নিয়েই আমরা সাধারণত কাজ করছি। এবার যে লোকাল কনটেক্সট, আসলে লোকাল কনটেক্সট যদি আমরা দেখি, তো এইটা বাংলাদেশের আসলে সাউথ ওয়েস্টার্ন রিজিওনে পড়তেছে। তো সাউথ ওয়েস্টার্ন রিজিওনে পড়ে আমরা জানি যে এটা হলো লোয়ার গঙ্গার একটা বিশাল পার্ট। তো লোয়ার গঙ্গার আমরা যেটা দেখছি যে 80% বাংলাদেশের 80% লোয়ার গঙ্গা দ্বারা বিধৌত। তো এই লোয়ার গঙ্গার কিছু বা গঙ্গার একটা ডেল্টাইক ল্যান্ড মূলত, এর কিছু আবার স্পেশাল কিছু স্পেশালিটিস থাকে। যেমন এটা হলো ফ্লাড এরিয়া, আপনার স্ট্রং হয়, তারপরে যে ফার্টাইল আর্কিটেকচারাল যে ল্যান্ড, এটা মানে এগ্রিকালচারাল ল্যান্ডটা খুব ফার্টাইল। তারপরে ল্যান্ডস্কেপটা হলো হরিজন্টাল ল্যান্ডস্কেপ এবং এটা হলো টাইমলেস, এটা একটা বিষয়। আর যদি আমাদের ট্রেডিশনাল হাউজিং প্যাটার্নটা আমরা চিন্তা করি, তাহলে দেখবো কি টোটাল হাউজিং প্যাটার্নটাকে টোটাল আমরা মানে গ্রসলি বা মোটাটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো পাবলিক এরিয়া আর একটা প্রাইভেট এরিয়া। তো আমি এই এখানে আসলে দুইটা এরিয়া নিয়েই কাজ করছি জোনিং এর ক্ষেত্রে, যে একটা প্লাজা দিয়ে একটা পাবলিক এরিয়া ডেভেলপ করছি আর একটা প্রাইভেট এরিয়া এটা আলাদা করছি, এবং মাঝখানে একটা লিনিয়ার অংশ দিয়ে পাবলিক এবং প্রাইভেট এরিয়াটাকে এক হিসাবে বলা যায় যে আলাদা করছি বা কানেক্টেড করছি। আচ্ছা, আমি এই প্রজেক্টটা ডিজাইন করতে যে কতগুলো ডিজাইন কনসিডারেশন ছিল এইগুলো আমি একটু দেখাই। যেমন আমার এখানে একটা ছিল যে সিম্পল আর্টিকুলেশন থাকবে বা এটা হলো যে ফাংশনটা সিম্পল এবং হলো একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা সার্কুলেশন থাকবে। যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে ঢুকেই একটা প্লাজা, এই প্লাজা কি করছে দুইটা ভবনকে কানেক্টেড করছে এবং এই প্লাজাটাই কি করছে সামনের দিকে আরেকটা ভবনের দিকে নিয়ে গেছে বা আরেকটা জোনে আমরা চলে গেছি। যেমন আমরা এখানে আছে ক্লাসরুম আছে, একাডেমিক ভবন আছে, মাঝখানে প্লাজা আছে, আর এই পেছনের এই অংশটা আমাদের হলো অ্যাডমিনিস্ট্রেশন।
আচ্ছা, আমার ডিজাইন কনসিডারেশন আরেকটা ছিল যে একটা খুব ডিফাইন বা ওয়েল একটা ডিফাইন জোনিং থাকবে। এই জোনিংটা কিরকম? আমরা সামনে এই আমরা যে স্টাডিতে দেখছি যে একটা পাবলিক এরিয়া থাকবে আর একটা হলো প্রাইভেট এরিয়া থাকবে, এই অংশটা আমাদের হলো পাবলিক এরিয়া। এখানে থাকতেছে হলো এই প্লাজা, আসলাম এসে প্লাজা থেকে এটা হলো ক্লাসরুম, হলো অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, পেছনে চলে যাব, পেছনে আমাদের একাডেমি থাকতেছে, সরি রেসিডেন্সিয়াল এরিয়া থাকতেছে পেছনে। তারপরে আরেকটা আমাদের কনসিডারেশন ছিল যে স্ট্রেট একটা ফরওয়ার্ড, আমি প্রজেক্টে যে অ্যাট এ গ্লান্স টোটাল প্রজেক্টটাই দেখতে পারবো। আবার ঠিক এরকম পেছনে এটা হলো এন্ট্রিতে, আমি যখন আসবো এই লেভেলে অথবা এইখানে যখন এই যে এন্ট্রিতে আসতেছে, আমি একেবারে অল থ্রু এক সামনে একটা টেরাস দেখতে পাচ্ছি, সেই টেরাসটা হলো রেসিডেন্সিয়াল এরিয়ার এখানে একটা টেরাস। আবার আমি যখন টেরাসে থাকবো, আমি এই টেরাসে বসে এই যেমন এই ভিউটা টেরাসে বসে নেওয়া, আমি টোটাল প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি। আমার আর একটা কনসিডারেশন ছিল যে ক্লাইমেটিক্যাল কিছু কনসিডারেশন ছিল এর ভিতরে, যেমন যে ইস্ট ওয়েস্টের যে ওয়াল গুলা, যেমন এগুলো হলো ইস্ট, এই যে ইস্ট ওয়েস্টের ওয়াল ফ্যাসাদ, এগুলো আমি টোটালি একদম সলিড রাখছি। নর্থ সাউথ বরাবর ওপেনিং গুলা করছি। এরপরে আরো এই যে একাডেমিক ব্লক আর হলো রেসিডেন্সিয়াল ব্লক, এইখানে যেটা করছি ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা কোর্ট ইয়ার্ড, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতে কোর্ট ডেভেলপ করছি, ঠিক রেসিডেন্সের ভিতরে আমি এই টাইপের কিছু কোর্ট ডেভেলপ করছি। এই এরপরে আমি ডিজাইন, এছাড়া আমি যদি আরো কিছু চিন্তা ভাবনা করি, যেমন ওই বাগেরহাটের ইগুলা যে পুরনো যে স্থাপনাগুলো আছে এগুলো কিছু স্টাডি করছি, ওখানে কিছু কিছু বিষয় ছিল সেগুলো আমি ডিটেলে বিল্ডিং এ বিভিন্ন ফ্যাসাদে ইউজ করছি বা বিভিন্ন ফাংশন, এগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যদি প্রজেক্টটাতে যেতে চাই তাহলে আমি একটু সিম্পলি দেখাই, এটা একটা এই যে এই এরিয়াতে এই যে এই হলুদ যে দাগটা দেখতেছি এটা মূলত কাটাখালি থেকে বাগেরহাট, যারা এদিকে যাওয়া আসা করেন তারা হয়তো চিনতে পারবেন। তো এই যে স্টপেজ এখানে নেমে এটা হলো যে আমরা মাজারের দিকে আসতেছি, মৌজুলিয়াম, খানে জাহানের মৌজুলিয়াম, এখানে নেমে এই দিকে মৌজুলিয়াম, আর আমার সাইডটা পড়ছে ঠিক অপোজিটে, এই রোড দিয়ে কিছু দূর হাফ কিলোমিটার গেলেই এখানে একটা পড়বে রণবিজয়পুর মসজিদ বলে, এই অঞ্চলে যারা থাকেন বা এটা স্টাডি করেন বা এটা সম্পর্কে জানবেন। এখান থেকে ডানে মোড় নিয়ে আমরা ঘুরে প্রায় 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে এই জায়গাটাই আমাদের কোডেক ট্রেনিং সেন্টার। ইভেন এখান থেকেও কাউকে জিজ্ঞাসা করলে হবে যে কোডেক ট্রেনিং সেন্টার, এই জায়গাটার নাম হলো দড়িদালি। আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টে যদি আসি, এই যে রোডটা দেখতে পাচ্ছি মূলত এই রোডটা হলো এই রোড, এটা হলো যাত্রাপুর রোড বলা হয়। এখান থেকে আমরা প্রজেক্টে এন্ট্রি করার পরে আমার এখানে একটা গার্ড রুম আছে, ঢুকলাম, ঢুকে এখানে মূলত ড্রপিং করে এই এরিয়াতে পার্কিং, এই যে আমরা ঢুকলাম, এখানে একটা প্লাজা ডিজাইন করছি। প্লাজাটা আসলে কি হয়েছে, এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এটা একাডেমিক বিল্ডিং, এটা দুই তলা আর এটা হলো একতলা একটা বিল্ডিং, আর পেছনে হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আমার এখানে আর একটা আইডিয়া ছিল যে আসলে এই বিল্ডিংটা মূলত করা হচ্ছে এমন কিছু মানুষের জন্য যারা একেবারেই গ্রামের প্রান্তিক অঞ্চলের মানুষ, খুবই সাধারণ মানুষ। তো আমার আইডিয়াটা ছিল আমি ওই সাধারণ মানুষগুলা যেন এখানে এসে এই বিল্ডিংটাকে নিজেদের মনে হয় যে আমি আমার পরিবেশের ভিতরেই আছি, আমি এমন কোনো জায়গায় যাই না যেখানে যাইতে আমার খারাপ লাগতে পারে বা একটু ইতস্ত বোধ হতে পারে। এজন্য আমি কতগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করছি, একটা হলো স্কেল নিয়ে কাজ করছি, আমি এই প্রজেক্টটা চিন্তা করছি টোটালি খুব একটা ইন্টিমেট একটা স্কেলে কিভাবে করা যায়। তো এসে এই জায়গাটাতে আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করছি যে আসলে এইটা একটা একতলা বিল্ডিং, এটা দুইতলা বিল্ডিং, তো এই টোটাল একটা ইন্টিমেট একটা স্কেল ডেভেলপ করছি। আর এখানকার ম্যাটেরিয়ালগুলা এমন ম্যাটেরিয়াল ইউজ করছি টোটালি আমাদের বাংলাদেশেরই যে লোকাল ম্যাটেরিয়াল, যে ব্রিক, এক্সপোজ ব্রিক, এরপরের খুব ফার্নিশ কিছু না, মানে খুব একটা মানে ম্যাট একটা লুকিং, যাতে ওই লোকটা এবং ছোট ছোট কোর্ট, এখানে এখানে একটা কোর্ট আছে, এই বাইরে আর একটা এই এরিয়াতে একটা ইন্টারনাল কোর্ট আছে, কোর্ট ডেভেলপ করছে, এগুলো আরো আমরা ডিটেলে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আসলে হয়েছে কি, প্ল্যানটা অনেক বড়, ছোট জায়গাতে একটু দেখতে অসুবিধা হচ্ছে, তারপরে আমি একটু আলাপ করি। আমরা এই যে ঢুকলাম, ঢুকে এখানে তো আমাদের গার্ড রুম থাকতেছে, এখানে এসে এই ড্রপিং করে পার্কিং, আমি এখানে একটা সারফেস পার্কিং, সরি শেডেড পার্কিং রাখছি আর বাকিগুলো সারফেস পার্কিং।
আচ্ছা, আসলো এসে এই যে র‍্যাম্প থাকতেছে ওই প্লাজাতে ওঠার জন্য, এক দেড় ফিট। এই পাশটা হলো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আর এটা হলো একাডেমিক বিল্ডিং। একাডেমিক বিল্ডিং এর মাঝখানে এখানে একটা কোর্ট আছে। তো এই কোর্টের এখানে ওনাদের ট্রেনিং ফ্যাসিলিটিস হিসাবে এগুলো আসলে ডিজাইন করা হয়েছে, যে এখানে টয়লেট জোন থাকতেছে, এটা হলো স্টোর, এই দুইটা হলো ট্রেনিং ফ্যাসিলিটিস। তো সামনে আমি যখন চলে আসব এসে, এটা একটা লিনিয়ার একটা পাথ, এসে এইখানে আমার আর একটা কোর্ট, মানে সেমি আউটডোর, সরি একটা আউটডোর স্পেস ডিজাইন করছি। এখান থেকে এসে আমি উঠে গেলাম, এইখানেও আর একটা ইন্টারনাল কোর্ট আছে। তো এইটা হলো রেসিডেন্সিয়াল ব্লক, এই অংশটা হলো ডাইনিং, ডাইনিং এখানে হলো সার্ভিং অ্যাকোমোডেশন, আর ডাইনিং এর সাথে কিচেন আছে, স্টোর আছে। পেছনে এসে একটা কুকুর আছে, এই কুকুরটা ওই সাইডেই ছিল, আমরা এটাকে একটু সুন্দর করে এই যে একটু ঘাট ডিজাইন করে টোটালটা এভাবে করে দিছি। আর বাইরে একদম আর একটা কিচেন রাখছি, এটা হয় অনেক সময় ট্রেডিশনালি পিঠা টিঠা বানালো বা অন্য বড় কোনো রান্না বাড়া করলো, ওই কাজগুলো এখানে করতে পারে। তো এই প্রজেক্টের এই ব্লকটা দুইতলা, আর এই ব্লকটা হলো দুইতলা, এটা একতলা। আমি পরে ফার্স্ট ফ্লোর প্ল্যানে গেলে দেখতে পারবো, এই যে এইটা হলো আমাদের একতলা, এটা দুইতলা, এটা দুইতলা। তো এই জায়গাটাতে একটা মজা আছে, দুইতলাতে উঠে এসে, এটা তো আমাদের ভয়েস, এইটা একটা ওপেন টেরাস, এই টেরাস থেকে টোটাল প্রজেক্টটা আর কি অ্যাট এ গ্লান্স দেখা যায়, সামনেও দেখা যায়, পেছনেও দেখা যায়। আচ্ছা, এখানে কিছু রুম আছে, যে এইগুলা তো আসলে বিভিন্ন বেডরুম বিভিন্ন ব্যবহার করতেছে। এরপরে আমরা যদি এইটা দেখতেছি, আমরা এই যে নর্থ এলিভেশন, নর্থ এলিভেশন গুলাতে যে ভেন্টিলেশনের কথা যেটা বলছিলাম আমরা ওপেনিং রাখছি, কিন্তু ইস্টে কিন্তু আমরা খুব কম পরিমাণে, ম্যাক্সিমাম জায়গা সলিড করে ফেলছি, খুব কম পরিমাণে ভেন্টিলেশন রাখছি। আর এইটা যদি আমরা দেখি, আমার প্রজেক্টের এই সেকশনটা এন্ট্রি থেকে একেবারেই শেষ পর্যন্ত, এই যে আমরা ঢুকতেছি, ঢুকে এই যে প্লাজা, এটা হলো একাডেমিক, হ্যাঁ একাডেমিক ভবনটা বা একাডেমিক ব্লক, সোজা চলে আসলাম, এসে হলো অ্যাডমিনিস্ট্রেশন, আর এই দিকে এসে আবার এই যে পেছনে যে কিচেনটা আর এখানে শেষ। আর এই সেকশনটা, এই সেকশনটা আসলে এন্ট্রিতে যে প্লাজা, প্লাজা বরাবরই আমরা এই সেকশনটা করছি, যেমন এখানে এই যে প্লাজা থেকে ঢুকে যে একাডেমিক ভবন, এইখানে মাঝখানে যে আমরা এটা বলতেছিলাম যে ভয়েড, এটা আসলে ক্রস ভেন্টিলেশনের জন্য এটা করা হয়েছে, এই পাশে হলো একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংটা। এরপরে এটা হলো একাডেমিক ভবনের যে সেকশন, ওইটা যে ঢুকে এই যে সেই টেরাসটা, এই টেরাস থেকে সব দেখা যায়। আমরা এরপরে এটা হলো আসলে আমার বিল্ডিং এর প্রজেক্টের এন্ট্রি, এইটা হলো ঢুকে একটা প্লাজা, বাম পাশে একাডেমিক একাডেমিক ভবন, এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো আমার পেছনে একেবারে এখানে যে পেছনে, এটা হলো রেসিডেন্সিয়াল। তো এই জায়গার যে কোর্ট, এই কোর্টটা আমাদের কনসেপ্ট এরকম ছিল, একটা মানে এন্ট্রিতে ঢুকে যেন খুব খোলা, ইনভাইটিং একটা ক্যারেক্টার, এরকম না হয় এন্ট্রিটা, না হয় যে একটা বিল্ডিং এর ভিতর ঢুকতেছি। আসলে আমাদের গ্রামের যদি আমরা ওই ট্রেডিশনাল হাউজিং প্যাটার্ন দেখি, আসলে একটা উঠান থেকে আমরা তারপর বিভিন্ন অনেকগুলো ঘর বাড়ি ঘর থেকে তার বিভিন্ন ঘরে আমরা উঠান থেকে ঢুকি। তো একটা মানুষ আসলে এখানে যারা আসতেছেন তারা ওই রকম পরিবেশ থেকে আসতেছেন, তারা যেন মনে না করেন যে আমি কোনো একটা জায়গায় আসতেছি, এটা আসলে আমার না জায়গাটা, তারা যেন এসে মনে করেন যে না আমি আমার উঠান থেকেই বিভিন্ন জায়গায় আমি ঢুকতেছি। তো এই ভিউটা টোটালি এন্ট্রি থেকে, আর একটা রিভার্স ভিউ, এইটা আমরা দেখতেছি আমরা যে টেরাসটা ডিজাইন করছি, টেরাস থেকে একাডেমি রেসিডেন্সিয়াল ব্লকের, তার সামনে এখানে একটা ছোট একটা ইয়েস, এইটা হলো যে আমরা ওয়েস্টের যে ফেসার, যে আমরা ইস্ট ওয়েস্ট এগুলো আমরা ব্লক রাখছি বা ডাস্ট রাখছি, এবং এখানে হলো স্ক্যাটারিং করে করে মানে ভেন্টিলেশনের জন্যই আমরা এই কাজগুলো করছি। এটা হলো যে ইস্ট থেকে, সরি এন্ট্রি থেকে, মানে প্রাইভেট থেকে আপনার পাবলিক থেকে প্রাইভেট জোনে যাওয়ার যে পাথ, ওইটা এখানে এখানে এখন গাছ টাছ হয়েছে এখানে সুন্দর। আচ্ছা, এটা হলো রাতের একটা ভিউ যদি আমরা ওই টেরাস থেকে নিই, কারণ টেরাসে হয় কি যারা রেসিডেন্সে থাকেন ওরা রাতে খুব মজা করেন, গান টান গায় বা বিভিন্ন অনুষ্ঠান করে। এটা হলো আর একটা ভিউ। তো এই ছিল আমার প্রজেক্ট। ওয়ান্ডারফুল একটা প্রজেক্ট ভাই। আপনি যদি বলতেন যে আপনি আসলে এই প্রজেক্টটার ডিজাইন ইয়ারটা কত ছিল আর কি? আচ্ছা, এই প্রজেক্টটা মজার একটা কাজ আসলে, সেটা
আমি যখন পাশ করি 2007, আমি পাশ করার অল্প সময়ের ভিতরে আসলে এই প্রজেক্টটা আমি শুরু করি আর কি, 2008-09 এরকম সময়। আচ্ছা, একদম ইয়াং এজে বা ফ্রেশার হিসাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর ওই বিষয়গুলো যদি আমাদের একটু বলতেন, যে ক্লায়েন্টের সাথে আপনার রিলেশন। আমাদের আমার এই ক্লায়েন্ট খুব কর্পোরেট একজন ব্যক্তিত্ব, খুরশিদ আলম, তো উনি উনি অনেক পরিচিত ফেস, তো উনিও কিছু আমাকে ছাড় দিছে বা একেবারে নতুন হিসেবে খুব আবেগ নিয়ে কথা বলছি যে আপনার প্রজেক্ট আমি করব, আমি আপনি আমাকে একটা আপনি দেন, আমাকে একটা করে দেখাই কিছু করতে পারি কিনা। এটা তো ওইটাই হয়েছে আসলে, ক্লায়েন্টকে বুঝাইছি। এটা একটা মজার বিষয় আছে, এই সাইটের এই সাইটটা এখন প্রায় 1 একর, 3 বিঘার কাছাকাছি। প্রথমে ওনারা জমি নিয়েছিলেন এর অর্ধেক, তখন আমি তাদেরকে বলছিলাম যে দেখেন আমি তো একটা ডিজাইন চিন্তা করে ফেলছি, এই আপনার এই অল্প জায়গায় এই ডিজাইনটা আসলে হবে না, আমি চাচ্ছিলাম একটু ছাড়া ছাড়া ট্রেডিশনাল যে এরকম ছাড়া ছাড়া মাস স্পেস রিলেশনশিপ এই টাইপের। মাস স্পেস তো আমরা বোঝেন না, আমাদেরকে বলছি যে খোলা জায়গা থাকবে, একটা বিল্ডিং থাকবে, এর ভিতরে ই হবে, আর একটু বড় জায়গা হলে এটা সুবিধা হয়, আর ছোট জায়গায় ওইটা হয় না। পরবর্তী ওনারা উনি বললেন যে হ্যাঁ তাহলে আমরা একটা মিটিং করি, পরে উনি ওই পাশে জায়গা ছিল, পরবর্তীতে উনি কিন্তু আরো বেশি জায়গা কিনলেন, তারপরে প্রজেক্টটা হলো আর কি। মোটামুটি 2008 থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময়, এই জার্নিটা তো নিশ্চয়ই অনেক মানে ডাইভার্সিফাইড গিয়েছে আপনার জন্য এবং অনেক স্ট্রাগলিংও গিয়েছে। আর্কিটেক্টদের জন্য জার্নিটা আসলে খুব একটা সুখকর হয় না। তো যারা নতুন বের হয়েছে বা যারা একদম ফ্রেশার, তাদের জন্য যদি আপনি কিছু অ্যাডভাইস করতেন ওই স্ট্রাগলিং টাইমটা ইন্সপিরেশন দেওয়ার জন্য। অ্যাডভাইস কি আসলে মানে আমার যেমন আমরা কয়েকজন এরকম মাঝে মাঝে বসি কথা বলি, আর্কিটেকচারের আসলে বিষয়টা কি যে একটা স্বপ্ন থাকতে হবে। আসলে আমাদের এক সিনিয়র ভাই বলতেন যে আর্কিটেকচার দুই রকমের, একটা হলো প্রফেশনাল, একটা ইমোশনাল। ধরো যে টাকা পয়সা এটা তো আমাদের দরকার আছে, আবার টাকা পয়সা মনে করো যেমন অরেশ স্যার বলতেন যে টাকা পয়সা হলো বাই প্রোডাক্ট, কাজ ভালো করলে টাকা এমনি আসবে, টাকার পিছনে ছোটার দরকার নাই। আবার টাকা পয়সা না থাকলেও যে আবার খুব মানে কথাও বলা যায় না, যে আসলে তো থাকতেও হয়, এটাও একটা বিষয়। তা আমার মনে হয় যে একটু প্যাশন নিয়ে একটু চিন্তা ভাবনা করে যদি, যেমন আমি বলি একটা জিনিস, এটা শুনতে কেমন শোনা যায় জানি না, যে আমরা তো আসলে যে আর্কিটেকচার ডিসিপ্লিনে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি, এটা তো পাবলিক, পাবলিক ইউনিভার্সিটি, তো এখানে হয় কি আমরা যে পরিমাণে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করি এর চেয়ে সরকার কিন্তু অনেক বেশি আমাদের সাবসিডি দেন। তো এই সাবসিডিটা দেওয়ার আসলে কাদের টাকা থেকে আসে? আমাদের দেশেরই কৃষক, শ্রমিক, জনগণ, মানুষ বা বড়লোক সবার জন্য, এদের কাছ থেকে আসে, জনগণের কাছ থেকে। এখন আমি করতেছি কি পার্সোনালি 5-6 জন বড় লোকের বিল্ডিং ডিজাইন করতেছি, তাহলে আমাদের সাধারণ মানুষ কি পাইলো? এটা একটা বিষয়, এটা কিন্তু মাথায় থাকতে হবে। তা আমি যদি একটা ভালো বিল্ডিং করতে পারি, যেমন আমাদের দেশের সম্প্রতি সময় আমাদের দেশের আর্কিটেকচার কিন্তু খুব ভালো একটা পর্যায়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা খুব বেশি রিনাউন হচ্ছে, আমাদের এই সময় অনেক বড় বড় আর্কিটেক্ট আছেন বা ইয়াং আছেন তারা কাজ করতেছেন। তো ওইটা মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষের জন্য আমি কি করলাম, কমিউনিটির জন্য আমার আসলে এটা কি, যে তাদের ইসেই তো আমরা করতেছি, ওইটুকু মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, এক্সপোজ ব্রিক কে তো আপনি অ্যাকচুয়ালি ফ্যাসাদ ট্রিটমেন্টে এক্সপোজ ব্রিকটা খুব প্রিফার করেছেন, তো আপনি কি কোনো কনসিডারেশন ছিল বা কোনো আমি বলবো এক্সপোজ ব্রিকটা ইউজ করার ক্ষেত্রে কি কি কনসিডারেশন রাখা উচিত? হ্যাঁ, এটা একটা বিষয়। হ্যাঁ, এক্সপোজ ব্রিকের একটা বিষয় হলো, দুইটা বিষয়, একটা হলো ইমোশনাল জায়গা আছে যে আমি মনে করি যে না আমাদের মানে ব্রিকটা আমাদেরই মনে হয় বা খুব কাছের মনে হয়, এটা একটা বিষয়। আর সাইট একটা ফোর্স, মানে সাইটের একটা নিজস্ব বক্তব্য থাকে, তো খলিফাতাবাদ এটা তো আমরা সবাই কম বেশি জানি যে এটা একটা আসলে খুব প্রাচীন একটা জায়গা, বা এটা হলো যে এখানে যে স্থাপনাগুলো আছে, বা এটা তো যে ষাট গম্বুজ বা এরকম আরো 9টা কিন্তু এখানে স্থাপনা আছে, এটা নিয়ে হিউজ কাজ হচ্ছে, এটার ওয়ার্ল্ডেই কাজ হচ্ছে। তো আমার বেসিক্যালি মনে হয়েছে যে ওইখানে একটা স্থাপনা করবো এবং সেটার গায়ে যে প্লাস্টার করব, এটা এক ধরনের অন্যায় হবে বা এই সাহসটুকু হয় নাই। মানে আমাকে ওইটা ইসের সময় ওইটা যখন ইনোগ্রেশন হয়, তখন ইনোগ্রেশনের সময় কিছু, ওটা তো আসলে এনজিওর প্রজেক্ট, এটা সম্ভবত এস্ট্রমি ফাউন্ডেশন এটা ই করছিল, মানে এটা ফিনান্স করছিল।
তো ওরা আসছিল উদ্বোধনের সময়। তো একজন সম্ভবত সুইডিশ এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এত সাহস কিভাবে হইলে, এত অল্প বয়সে তুমি একটা এক্সপোজ ব্রিক এর কাজ করে ফেললা। কারণ কি, এটা কিন্তু অনেক বিষয় আছে। একটা বিষয় হলো অনেক জটিলতা তৈরি করে, এক্সপোজ ব্রিক এর কাজ করতে গেলে টেকনিক্যাল কিছু বিষয় আছে, ওইখানকার লোকাল যে ক্লাইমেট তার কিছু বিষয় আছে। তা আমি আসলে অত অল্প বয়সে অনেক দুঃসাহস দেখাই ফেলছি। তখন ওনারে আমি খুব সাহস করে বলছিলাম যে আপনি তো বলতেছেন যে আমি যে ফেসাদটা ওপেন রাখছি, কোন সাহসে, আসলে আমি এটার উপরে প্লাস্টার করারই সাহস পাইনি। মানে ওই জায়গায় আসলে সম্ভব না যে একটা কিছু করলাম বা ওইটা, যে আমাদের এটা তো জানে কম বেশি সব, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের ভিতরে পড়ছে আমাদের এইগুলো, এই আর কি। এরকম আর কি নানান আরো অনেক বিষয় কাজ করছে, যে একটা প্লাস্টার করা, একটা চকচকে রং করা, একটা আরো একটা বিষয় যে একটা রং করা, চকচকে একটা বিল্ডিং করলাম, একটা গ্রামের মানুষ স্বস্তি পায়, মানে ফিনিশ না, একটু রাফ বা একটু ই টাইপের, মানে আবার ওই যে একটা অস্ট্রাল লুকিং, এই জিনিসটা হলে হয় কি যেন আপন মনে হয় ওদের, ওই চিন্তা ভাবনা থেকে আর কি। ভিউয়ার্সদের কাছ থেকে অনেক কোশ্চেন আসছে, এত বড় একটা সাইটে কাজ করার জন্য কোনো বাধা বা বাধ্যবাধকতা ছিল কিনা, বা আপনি কি ফেস করেছেন একটা লার্জ সাইট এটা কাজ করার জন্য? আচ্ছা, এইটা কি বাধ্যবাধকতা, আমি একটা ই বলি, বাধ্যবাধকতা ওই অর্থে মানে আমাদের দেশে সোশ্যাল যে কন্ডিশন, নানান টাইপের প্রবলেম হতে পারে, ওইরকম কোনো প্রবলেম হয়নি। সমস্যা যেটা হয়েছিল, ডিজাইন করার পরে আমি তো অনেক ছোট আর্কিটেক্ট, মানে ওই সময় অনেক অল্প বয়স, তো যারা কাজ করতে আসছেন এদেরকে নিয়ে একটু প্রবলেম হয়েছে। এটা আমি কিন্তু প্রায় 100 বারেরও অধিক ওইখানে ভিজিট করছি, সাইটে গেছি, এমনও হয়েছে তারা কিছু দূর পর্যন্ত ব্রিকের গাঁথনি করছে কনস্ট্রাকশন, তা আমি যে এটা পছন্দ হয়নি ওদেরকে নিয়ে আবার মিটিং করছি, আসেন আমরা চা খাই কথা বলি, এটা একটু এইভাবে করে দেখেন কেমন হয়, এইভাবে করে করে এই, এছাড়া বড় কোনো প্রবলেম হয় না। আর যেটা হয়েছে যে ক্লায়েন্টদেরকে আমি বোঝাইছি ওই টোটাল জিনিসটা, তাদেরকে বোঝাইছে, আর তারা অবশ্যই এডুকেটেড, তারা বুঝছে, ওই রুচিটা তাদের ছিল, ওই টেস্ট ছিল, ওই জন্য আসলে খুব একটা প্রবলেম আমার হয় নাই। যেটা হচ্ছে মিস্ত্রিদেরকে বা ওই যারা ওয়ার্কার ওদেরকে বোঝাতে একটু প্রবলেম হয়েছে, ওই জন্য একটু বেশি বেশি ভিজিট করছি। তো ওদের সাথে আমার একটা কন্ডিশন ছিল, ভিজিটের একটা আমাকে ফি দিত ওরা, ফির চাইতে বেশি হলে যাইতাম আর কি, খুবই করে যে নতুন নতুন একটা কাজ করতেছি, কাজটা কত সুন্দর হয় এই। আমাদের আরেকটা কোশ্চেন আসছে যে সো ফার আই নো দ্যাট ইউ হ্যাভ ডান আ প্রজেক্ট ফর আ কমিউনিটি নিয়ার সুন্দরবন, উড ইউ রিফ্লেক্ট অন দ্যাট প্রজেক্ট ইন ব্রিফ? আপনি সুন্দরবনের যে প্রজেক্টটা করেছেন কমিউনিটির জন্য সুন্দরবনের কাছাকাছি, হ্যাঁ, ওই বিষয়ে কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, আমি বলি, মূলত আসলে আমি এটা আরেকটু ক্লিয়ার করি, দুই অনেকগুলো ইস্যু আছে, ক্লাইমেটিক্যাল একটা ইস্যু থাকে, আর একটা ইস্যু বলি যে কোস্টাল বেল্টে যে ধরনের প্রজেক্টই হোক না কেন মাথায় রাখতে হবে এটা হতে হবে একটা ওই প্রজেক্ট টার্ম সাইক্লোন শেল্টার, মানে যে ধরনেরই প্রজেক্ট আমরা করি, পাবলিক বিল্ডিং যাই করি, ওইটার একটা মানে ইউজ হতে হবে এটা যেন সাইক্লোন শেল্টার হিসাবে ইউজ করা যায়, কারণ ওটা কোস্টাল বেল্ট, তো সাইক্লোন প্রন এরিয়া, ওই বিষয়গুলো এখানে কাজ করে। এইটা তো ওইটা আমার তো মাথায় অবশ্যই ওইটা রাখা লাগছে যে এটা যেন মানে এক্সট্রিমলি কোন সময় যেন এটা অ্যাজ এ সাইক্লোন শেল্টার হিসেবে ইউজ করতে পারে, এই টাইপের কনসিডারেশন ছিল। আচ্ছা, না অ্যাপার্ট ফ্রম দিস প্রজেক্ট, মানে সুন্দরবনের কাছাকাছি আপনি একটা কমিউনিটি, সুন্দরবনের কমিউনিটি নিয়ে কোন প্রজেক্ট করেছেন রিসেন্টলি, ওই ওই প্রজেক্টটা সম্পর্কে জানতে চাচ্ছেন? ও না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওই প্রজেক্ট নিয়ে এইটা আলাপ করে, আমি একটা কাজ বুঝছি, আমি একটা কাজ করতেছি, একটা কাজ করতেছি, সেটা হলো একেবারে মুন্সিগঞ্জ, এটা ওখানে হলো জেলেপল্লি আছে, মথুরাবাদ জেলেপল্লি, ওদেরকে নিয়ে আমি একটা কাজ করতেছি। ওই প্রজেক্টটা ওটা একটা হাউজিং প্রজেক্ট, ওইটা হলো এরকম একটা নদী 150 ফিটের, নদীর ওপার হলো ডিপ ফরেস্ট, এপার হলো ওই কমিউনিটি, ওদের নিয়ে কাজ করতেছি, ওটা আলাদা ইস্যু, ওইটা নিয়ে এখানে আসলে আলাপ করতে যাচ্ছি না, ওইটা হোক তারপরে ওইটা নিয়ে কি করব। সবাই অনেক ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে, এবং আপনাকে আরো এগিয়ে যাওয়ার জন্য আসলে বলছেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ আ ভেরি নাইস সেশন এবং ইনফরমেটিভ সেশন ছিল আমাদের জন্য।
আমার মনে হয় যারা কোশ্চেন করেছেন আমাদের ভিউয়ার তাদের সবার অ্যান্সার আমরা ডেলিভার করতে পেরেছি, এবং নেক্সটে যারা আমাদের ভিউয়ার থাকবেন, এই ভিডিওটি তো ফেসবুকে রয়ে যাচ্ছে, নেক্সটে যারা দেখবেন তারা অবশ্যই প্রজেক্টটি দেখে কিছু শিখতে পারবেন এই আশা করছি। আমাদের সময় দেওয়ার জন্য বেতন ভাইয়াকে অসংখ্য থ্যাংকস, এবং ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ দ্যাট ইউ শেয়ার্ড ইউর প্রজেক্ট উইথ আস। থ্যাংক ইউ অল ফর স্টিং উইথ আস টুডে অ্যান্ড স্টে টিউন। জি ভাই, হ্যাঁ আমি না বলছিলাম যে নর্দার্ন ইউনিভার্সিটিকে ধন্যবাদ যে আসলে এরকম একটা সুযোগ আমাকে দিছে যে একটা প্রজেক্ট করছি, যে এটা আসলে ওইভাবে তো হয় না সবাইকে জানানো, এটা করলাম, এটা হয় কি আমরা তো প্রতিনিয়ত শিখি, তো আমি একটা আজকে একটা প্রেজেন্টেশন দিলাম, এটার যে প্রবলেম এটা থেকেও শিখবো যে এই প্রজেক্টে কি কি, এটা দেখবে অনেকে কমেন্টস করবে যে কোনটা ভালো মন্দ এটা বলবে, এটা নিয়ে আসলে আমারও অনেক মানে আমার আমিও নিজেকে লাকি মনে করি যে আমি এটা আসলে এখানে অ্যাটেন্ড করতে পারছি বা এই প্রেজেন্টেশনটা দিতে পারছি। ভবিষ্যতে আপনার আরো কাজ নিয়ে আরো আমাদের বসা হবে অনেক। থ্যাংক ইউ যারা আজকে আমাদের সাথে ছিলেন, এবং স্টে টিউনড, কারণ আমাদের ওয়েবিনার সিরিজটা কন্টিনিউ করবে এবং আমাদের নেক্সট এপিসোড খুব দ্রুতই আসতেছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ এডুকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সকলকে শুভরাত্রি, স্টে হোম, স্টে সেফ এন্ড কিপ লার্নিং।